এই যে দেখেন মামা এখানে আমরা উইথড্রোটা কিন্তু রিকোয়েস্ট দিলাম পঁচাত্তর ডলার তো এখন আমরা বাইনান্সটা কি করব চেক দিব তো আমাদের পেমেন্টটা চলে আসছে আমি একটু যদি রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখান থেকে আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি চলে আসছে আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে দুইটা অফার শেয়ার করব দুইটা অফারেরই থাকবে পেমেন্ট প্রুফ পেমেন্ট ভেরিফাইড তো দুইটা অফারে একটা অফারও মিস করবেন না একটা অফার পেইড অর্থাৎ কিছু ডলার দিয়ে কাজ করতে হবে আর একটা অফার আছে ফ্রি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সুন্দর একটা ইনকাম করে নিতে পারবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও যুক্ত হন নাই যারা তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন এখানে যে সমস্ত অফারগুলো আমরা শেয়ার করতে আসি প্রত্যেকটা অফারে আপনারা জয়েন করে নেবেন তো আমরা প্রথম মানে প্রথমত যে ফ্রি অফারটা শেয়ার করবো সেখান থেকে আমরা জয়েন করার সাথে সাথে প্রায় পাঁচশো টোকেন পেয়ে যাব যেটা অলরেডি লিস্টেড পাওয়ার সাথে সাথে আমরা সেল দিতে পারবো পাঁচশো টোকেনের ভ্যালু মোটামুটি উনিশ সেন্ট রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা রেফারের জন্য তিনশো টোকেন করে দিচ্ছে এনি টাইম দুইশো টোকেনে আনতে পারে এনি টাইম কমে আনবে তো যাই হোক তিনশো টোকেনের বর্তমান প্রাইস এগারো সেন্ট অফারটা থাকবে আর মাত্র ছয় দিন বা সাত দিন বলতে পারেন এরপর আমাদের পেমেন্টটা দিয়ে দিবে অর্থাৎ এই যে ছয় ঘন্টা মানে ছয় দিন দশ ঘন্টা পর এখান থেকে অফারটা ইন্ড হবে তার দুই তিন দিনের মধ্যে আমাদের পেমেন্টটা দিয়ে দিবে হ্যাঁ অফারটা এটা কিন্তু তৃতীয় রাউন্ড অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সবাইকে পেমেন্ট দিয়েছে এটা হচ্ছে তৃতীয় রাউন্ড তো এখান থেকে এই অফারটা মিস করবেন না এবং দ্বিতীয়ত মানে যেটা পেইড অফার কিছু ডলার দিয়ে কাজ করতে হয় সেখান থেকে অলরেডি আমি সত্তর ডলার আর্নিং করে নিয়েছি আমার ইউজারেরা মোটামুটি বিশ ডলার করে আর্নিং করে নিয়েছে সেটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন তো সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসছে এখানে দেখেন এখান থেকে কিন্তু এই যে আমার ইউজার মোটামুটি দামটা কমে আসতেছে এই ডলারে মোটামুটি পঁচিশ তিরিশ ডলার হওয়ার কথা কিন্তু দামটা একটু কমে আসছে এই যে দেখেন অলরেডি বাইশ ডলার প্রফিট করে নিয়ে যেহেতু এখান থেকে ডলার দিয়ে এখানে ইয়ে করতে হয় কাজ করতে হয় সবাই জয়েন করতে পারে নেই ফ্রি অফার হলে পেমেন্ট প্রুফের অভাব থাকতো না এখান থেকে এই যে দেখেন আরও এক ভাই কিন্তু মোটামুটি একুশ ডলারের মতো প্রফিট করে নিয়েছে আমার এফার অনলি তিনজন জয়েন ছিল তো তিনজনের মধ্যেই তিনজনই পেমেন্ট কিন্তু অলরেডি পেয়ে গেছে তো ফ্রি অফারের একটা পেমেন্ট প্রুফ দেখে ফ্রি অফার থেকে এক ভাই অলরেডি একশো পঁচাত্তর ডলার প্লাস এখান থেকে পেমেন্টটা কিন্তু অলরেডি নিয়ে নিয়ে নিয়েছে শুধুই একটা পেমেন্ট প্রুফ দেখালে কীরকম যেন হয়ে যাচ্ছে আমি আর একটা অফার আপনাদের আর দুই একটা অফার প্রুফ দেখায় আসি তো এই যে এখান থেকে সি ডিট টোকেন আর্নিং করতে পারবেন এখানে আরও এক ভাইয়ের উনপঞ্চাশ ডলার আরও এক ভাইয়ের আটত্রিশ ডলার পেমেন্ট প্রুফ তো যাই হোক এখন কিভাবে জয়েন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাই তো আমি সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আপনাদের ডে মানে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দিলে আমাদের অফার লিঙ্কটা কিন্তু মানে আমাদের অফারে কিন্তু আপনাদের নিয়ে আসবে তো এক পোস্টের মধ্যে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ফার্স্ট অফারে ক্লিক করে দিন তো সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে স্টার্ট করে নেবেন হ্যাঁ স্টার্ট করে নেবেন স্টার্ট করার পর নিচে চলে আসবেন এখানে কিন্তু বলছে কমপ্লিট টাস্ক অ্যান্ড গেট সি ডোগি টোকেন পাঁচশো টোকেন এখান থেকে পেয়ে যাবেন এটা কিন্তু তারা বলে দিয়েছে হ্যাঁ তো এখন এখান থেকে আপনি চেক ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্স কত আছে সেটা আপনি দেখতে পারবেন আমার ব্যালেন্স রয়েছে তিনশোটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি আচ্ছা যাই হোক এখন এখান থেকে আপনাকে সাবমিট ইমেল এটা যদি কমপ্লিট করতে পারেন পঞ্চাশ টোকেন পেয়ে যাবেন তো এখন এখান থেকে আপনি আপনার একটা মন মতো ইমেল অ্যাড্রেস দিয়ে দিন হ্যাঁ এখান থেকে দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দেবেন তো এটা কিন্তু সাকসেস হয়ে যাবে ব্যাক টু মেনুতে ক্লিক করে দিলে এটা আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনাকে আরেকটা টাস্ক কমপ্লিট করতে হবে এই যে জয়েন টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাতে বলবেন তো নিচে লিঙ্ক দিয়ে দিবেন নিচের লিঙ্কে ক্লিক করে এখান থেকে জয়েন করে নেবেন হ্যাঁ এখান থেকে আমি জয়েন করে নিলাম জয়েন করার পর এখান থেকে এসে ভেরিফাই চ্যানেল এই অপশানে ক্লিক করে দিলে এটাও টিকমার্ক হয়ে যাবে এখান থেকে পঞ্চাশটা টোকেন আপনি পেয়ে যাবেন এই যে দেখেন আমি পঞ্চাশটা টোকেন কিন্তু অলরেডি পেয়ে গেলাম ব্যাক টু মেনু এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে সেমভাবে টেলিগ্রাম গ্রুপের টাস্কটাও কমপ্লিট করে নেবেন এখানে আমি যদি দেখি জয়েন গ্রুপ এখানে ক্লিক করে দেবেন নিচে গ্রুপের লিঙ্ক হবে জয়েন অপশানে ক্লিক করে নেবেন এখান থেকে ও আচ্ছা এখান থেকে হ্যাঁ এখানে হয়তো বা এটা ইয়ে ফুল হয়েছে এই জন্য হচ্ছে না তারপর ভেরিফাই গ্রুপ থেকে ক্লিক করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে অবশ্যই জয়েন করে নিতে হবে আপনাকে হ্যাঁ তো এখন এখান থেকে আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এগুলো বেসিক টাস্ক তো এটা দেখানোর কিছু নাই এখানে একটা প্রবলেম হতে পারে এন্টার সোলোনা অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনাকে কি করতে হবে এই যে স্ল্যাশ অপশানটা রয়েছে সরি এই যে এখান থেকে এই যে স্ল্যাশ অপশন রয়েছে এই স্ল্যাশ অপশন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর এখন এখানে লিখবেন অ্যাড্রেস এ ডি ডি আর ই ডাবল এস স্পেস ব্যবহার করবেন তারপর এখান থেকে আপনার ফ্যান্টম ওয়ালেটে চলে যাবেন হয়তোবা ফ্যান্টম ওয়ালেট এই এটা সবার নেই এইটা এটা সবার নাই এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন এইসব অ্যাকাউন্ট খুলতে তো আর টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে বারো ডিজিটের হয়তোবা ব্যাকআপ কী দেবে ভালো একটা জায়গায় রাখে দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আহা মরি কিছু না তো প্লে স্টোরে এসে ফ্যান্টম অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন যাই হোক এটা সবাই পারবেন তো তারপর ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন ফ্যান্টম ওয়ালেটে চলে আসার পর এখান থেকে আপনাকে সোল অ্যাড্রেসটা দিতে হবে যে অ্যাড্রেসে আপনাকে পেমেন্ট করে দিবে তারা তো এখন এখান থেকে আমরা অ্যাড্রেসটা কি করব কপি করব তো এখানে চলে আসবো এখান থেকে যে সোলোনা অপশন রয়েছে সোলোনা অপশনে ক্লিক করে নিব এখানে রিসিভ অপশনে ক্লিক করে নিব রিসিভ অপশনে ক্লিক করে এটা কপি করে নিব কপি করার পর এখন এখান থেকে আমরা কি করব আমরা টেলিগ্রাম বটে চলে আসবো টেলিগ্রাম বটে আসার পর এই যে এটা জাস্ট কি করব এখান থেকে পেস্ট করে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে সাকসেস হয়ে যাবে তো যাই হোক সেন্ড করে দিলাম এই যে এটা আমাদের সাকসেস এখন এখান থেকে আপনার পাঁচশো টোকেন আহামলি তেমন ইনকাম না মোটামুটি বিশ সেন্ট হয়তো বা দাম কম বেশি হতে পারে পরবর্তীতে পেমেন্ট দেওয়ার পর তো এখন এখান থেকে আপনি কি করবেন রেফার করবেন প্রত্যেকটা রেফারের জন্য তিনশো টোকেন করে দিবে আপনাকে হ্যাঁ প্রত্যেকটা রেফারের জন্য তিনশো টোকেন করে দিবে আপনি কি করবেন এখানে পাঁচশো বলছে কিন্তু না পাঁচশো বলিনি মানে তিনশো টোকেন করে দেয় এবং প্রত্যেকটা রেফারের জন্য তিনশো করে এনি টাইম দুইশোতে আনতে পারে এরকম একটা নিউজ স্পাইসি এখন এখান থেকে এরকমটা হতে পারে যে আপনি অনলি টাস্ক কমপ্লিট করার পর এখান থেকে হয়তো আপনাকে পেমেন্ট দেওয়া হবে না যারা রেফার করছে তাদেরকে দিতে হবে এজন্য এই যদি আপডেট আনে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এখান থেকে কি করবেন এখান থেকে আপনি মোটামুটি পাঁচ থেকে দশটা রেফারের টার্গেট নেবেন হ্যাঁ পাঁচ থেকে দশটা রেফারের টার্গেট নেবেন ইজিলি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বেশি যত বেশি রেফার করবেন যেহেতু প্রত্যেকটা রেফারের জন্য তিনশো টোকেন করে দিচ্ছে যত বেশি রেফার করবেন তত পরবর্তীতে রিওয়ার্ড বেশি হ্যাঁ অফারটা আমি কিন্তু ফুল্লি ভেরিফাইড দেখছি আমি পেমেন্ট নিচে কয়েকবার প্রুফ দেখছি আমি দ্বিতীয় রাউন্ডও শেয়ার করতে চাইছিলাম কিন্তু আমি ভেরিফাই যাচাই না করে আমি শেয়ার করিনি এবার ভেরিফাই যাচাই করে আমি কিন্তু আপনাদের শেয়ার করে দিলাম আশা করছি এখান থেকে খুব তাড়াতাড়ি আমরা পেমেন্ট পেয়ে যাবো যে সময় ছয় দিন কাউন্ট হচ্ছে ওটার পরেই আমরা পেমেন্টটা পেয়ে যাব এখন দ্বিতীয় অফারে আমরা চলে আসি তো এখানে দ্বিতীয় অফারে ক্লিক করে দেবেন দ্বিতীয় অফারে ক্লিক করে দিলে আমি রেফার করে সমস্ত কিছু দিয়ে দিব এটা আমাদের আওয়ার বিট এক্সচেঞ্জ থেকে আস্তে আস্তে যেখানে যেটার আমরা পেমেন্ট প্রুফ অলরেডি দেখাইছি এখানে ডলার দিয়ে কাজ করতে হবে এখান থেকেও আমরা এখান থেকে বি ডলারের ওপরে আমরা পাওয়ার একটা চান্স আসে সম্ভবত তারপরেও এখান থেকে ফুল মোটামুটি বারো হাজার প্লাস টোটাল রিওয়ার্ড ফুল তো এখান থেকে আশা করছি বিশ ডলার প্লাস আমরা প্রত্যেককে পেয়ে যাব অফারটা পাঁচ দিন অফার রানিং আছে আমি সমস্ত কিছু দেখাচ্ছি তো যাই হোক ইমেল পাসওয়ার্ড কনফার্ম রেফার কোড দিয়ে এখানে কী করবেন রেজিস্টার করে নেবেন কোনো প্রকার কেআইসি লাগবে না এখানে হ্যাঁ এখন এখান থেকে আপনার রেজিস্টার হয়ে গেলে এখন অনেকে বলতে পারেন আমার আওয়ার বিট এক্সচেঞ্জ আগে থেকেই আসে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনার রেজিস্টার করার কোনো প্রয়োজন নেই আপনি সেই অ্যাপস মানে সেইটাতে লগ ইন করে নেবেন তো এখন আমরা অ্যাপস থেকে কাজ করব অ্যাপসটা প্লে স্টোর থেকে নামাবেন এখান থেকে আওয়ার বিট অ্যাপসটা ইনস্টল করে নেবেন আওয়ার বিট অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখন কী কর তো হবে এটা আমি জাস্ট ওপেন করে নি আওয়ার বিট এখান থেকে আমি আগে আমার পেমেন্ট পেমেন্টটা নিয়ে দেখাই সেক্ষেত্রে অনেকে বলতে পারেন এখানে মানে অনেকে বলেন এখানে নাকি পেমেন্ট করে না হ্যাঁ আমি লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো আপনাদের তো আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখুন একটু বড় হতে পারে তো লাস্ট অবধি দেখুন তো আমি এখন এটা ডিপোজিট করে নি মানে এখানে আমি ইউএসডিডিটা ডিপোজিট করে নিব মাত্র এখানে এমন মজার বিষয় সেটা হচ্ছে কি এখান থেকে খুব কম ফি দিয়ে আপনি উইথড্রো করতে পারবেন হ্যাঁ আমি এখান থেকে অপটিমিজম নেটওয়ার্ক এটা আমি দেখাচ্ছি এই যে উইথড্রো অপশানে ক্লিক করে নিব আমি একটা স্ক্রিনশট নিই থাব নেলে কাজে লাগবে হ্যাঁ এটা কিন্তু আমার পেপে টোকেন থেকে আমি এটা পাইছি আমি যদি দেখে সেক্ষেত্রে বুঝতে পারবেন আদার হিস্টোরিতে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আজকেই কিন্তু এই যে তিন তারিখ হ্যাঁ আগামীকাল হয়তো বা পেমেন্ট পাইছে আমি খেয়াল করিনি সকালে উঠে দেখি পেমেন্ট চলে আসছে এখান থেকে আমি কিন্তু পেপে কয়েনটা পেয়ে গেছে যেটার ভিডিও আপনারা দেখছেন তো সেই মানে আওয়ার বেড এক্সচেঞ্জারে একটা অফারও মিস দিয়ে না যদি সামর্থ্য থাকে পেমেন্ট কিন্তু নাইনটি নাইন 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 পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো এখন এখান থেকে আমি উইথড্রোটা দিয়ে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন উইদ্রো অপশানে ক্লিক করে নিব অ্যাড্রেস অপশানে ক্লিক করে নেব এখান থেকে আমরা কী করব আচ্ছা আমরা আগে নেটওয়ার্কটা সিলেক্ট করি এই যে অপটিমিজম নেটওয়ার্কে মাত্র দুই সেন্ট বাংলাটাকে তিন টাকার মতো ফি দিয়ে আমরা উইথ্রো করতে পারতাম এটা কিন্তু একটা মজার দিক বাইন্যান্সও কিন্তু এরকম সুযোগ সুবিধা দেয় না হ্যাঁ এই যে এখান থেকে আমরা কি করব অ্যাড্রেসটা কপি করব কপি করার পর পেস্ট করবো নেটওয়ার্কটা আমরা এগিন অপটিমিজম এটা সিলেক্ট করে নিব ওয়াল করে নিব এখান থেকে মানে এটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে আমি অ্যাড্রেসটা একটু আরেকবার ভেরিফাই করে নেই কনফার্ম হ্যাঁ তো এখন ও জিরো এক্স জিরো ওয়েবসাইট আচ্ছা আমার অ্যাড্রেসটা কনফার্ম এখন আমি কনফার্ম উইথড্রোতে ক্লিক করে নিব এখান থেকে আমরা এইসব দিয়ে আমরা উইথড্রোটা কনফার্ম করে নেই তো এখানে আমরা জাস্ট কী করবো সাবমিট হ্যাঁ এই যে দেখেন মামা এখানে আমরা উইথড্রোটা কিন্তু রিকোয়েস্ট দিলাম পঁচাত্তর ডলার তো এখন আমরা বাইন্যান্সটা কী করবো চেক দিব তো আমাদের পেমেন্টটা চলে আসছে আমি একটু যদি রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখান থেকে আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি চলে আসছে যেটা আমরা উইথড্র রিকোয়েস্ট দিলাম এটা কিন্তু আমাদের এক মিনিটের মধ্যে আমাদের বাইন্যান্সে কিন্তু অলরেডি পেমেন্টটা দিয়েছে হ্যাঁ তো অনেকেই এখন এটা বলতে পারেন যে মানে অনেকে বলছেন আর কি এটা নাকি স্ক্যাম এটা সেটা এরকমটা না হুম নতুন অবস্থায় যে পারফরমেন্সগুলো করতেছে অন্য অন্যান্য এক্সচেঞ্জ এটা মানে এটা তুলনায় করতেই পারেনি হ্যাঁ এটা সুবিধা তো এখন এখান থেকে কি করব অনেকে বলতে পারেন ভাই আপনি এখানে উইথড্রো দিলেন কেন এখানে তো আপনার কাজে লাগবে ডলার দিয়ে তো এই জন্যই আমি উইথড্রোটা দিয়ে নিয়ে এসেছি আগে তো এখন এখান থেকে কি করতে হবে আমি লাইভে এখানে জয়েন করে দেখাবো আমাদের সরাসরি চলে আসতে হবে এই যে বি আর 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 এই অপশনে হ্যাঁ তো তারপর এখান থেকে অনগোয়িং একটা ইভেন্ট আছে তো এখান থেকে আমাদের জয়েন করতে হবে আমাদের ফার্স্ট ইভেন্টে যদি ক্লিক করে আমরা লাস্ট পেপে কয়েনে জয়েন করে আমরা মোটামুটি বিশ ডলারের ওপরে সবাই কিন্তু পেমেন্টটা নিয়ে যেটা আমরা মানে আপনারা পেমেন্ট প্রুফ দেখছেন তো এখন এখান থেকে আমরা ওয়ান গোয়িং এই অফারে জয়েন করবো এখান থেকে আমরা জয়েন নাও বাটনে ক্লিক করে নেব জয়েন নাও বাটনে ক্লিক করে নেওয়ার পর এখন এখান থেকে অফারটা নয় তারিখে ইন্ট হবে নয় তারিখে ইন্ট হওয়ার পর হয়তো বা এটা যেহেতু ইন্ট হওয়ার দুই দিনের মধ্যে পেমেন্ট দিয়েছে মানে এখান থেকে আমরা এটাই আশা করি হ্যাঁ এখান থেকে তারা বলছে বলতেছে এখান থেকে আমরা সম্পূর্ণ সঠিকভাবে জয়েন করে এখান থেকে পাঁচশো তিরিশ ডলার আপ টু আমরা পেয়ে যাব হ্যাঁ তো এখন এখান থেকে আমার কথা হচ্ছে এখানে যত বেশি মানুষ জয়েন করবে তত এখান থেকে রিয়ট কম পাবেন যত রিয়ট মানে যত বেশি মানুষ কম মানুষ করবে তত রিওয়ার্ড বেশি পাবেন এটাই হচ্ছে কাহিনী এখন এখান থেকে আসার পর এখান থেকে সাইন আপ ফর সাইন আপ এখানে ক্লিক করে দিতে হবে তো এখন এখান থেকে আপনাকে ডিপোজিট করতে হবে একশো ডলার প্লাস কারণ এখানে একশো ডলারের একটা টাক্স আছে এখান থেকে আমাদের এই টাক্সটা কমপ্লিট করতে হবে তো এই যে এখানে আমাদের এটা আপাতত আগে কমপ্লিট করতে হবে এই আমাদের ডিপোজিট করতে হবে কত ডলার একশো ডলার তো একশো ডলার প্লাস সবসময় আনার চেষ্টা করবেন আমি একশো ডলার এখানে ডিপোজিট করব আপনারাও আমার মানে আমার মতে একশো দশ ডলার ডিপোজিট করার চেষ্টা করবেন আর এখানে অনেকের ডলার নেই তো তারা যাদের ডলার নেই তারা ফার্স্ট অফারে জয়েন করিয়ান যখন হবে তখন এর থেকে ভালো ভালো অফার আমরা শেয়ার করি ওইগুলোতে জয়েন করে নেবেন তো এখন এখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে আমি আগে দেখি বাইনান্স থেকে যেহেতু নিব বাইনান্সের উইথড্রো ফি সব থেকে মানে কোনটাতে কম বেশি এটা একটু আমি আগে দেখে নিই হ্যাঁ আচ্ছা এখানে আমি আমি দেখতেছি বিএন স্মার্ট মারছেন দশ সেন্ট ফি তো এটা ব্যাপার না মানে এটা সিম্পল একটা দশ এগারো টাকার মতো বাংলা টাকায় তো আমি এখানে বিএন স্মার্ট মার্চের নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করব হ্যাঁ আমি সমস্ত কিছু দেখে এখান থেকে আপনার ভালোভাবে একটু দেখে শুনে এখানে ডিপোজিট করবেন যেহেতু বড়ো অ্যামাউন্ট অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পর এখান থেকে আমি একশো ডলার প্লাস এখান থেকে আমি নিচ্ছি উইথড্র অপশনে ক্লিক করে নেব তো এখন এখান থেকে আমি অ্যাড্রেসটা আর একটু দেখে আরেকবার দেখে নেই জিরো এক্স বি জিরো এক্স বি আটাত্তর তিরিশ আচ্ছা আটাত্তর তিরিশ হ্যাঁ সব কিছু ঠিক আছে হ্যাঁ আমাদের উইদ্রোটা প্রসেসিং আমরা দু এক মিনিটের মধ্যে পেয়ে যাব হ্যাঁ ছয়টা চুয়ান্ন বাজে আশা করছি এক দুই মিনিটের মধ্যে পেয়ে যাব হ্যাঁ আচ্ছা আমরা যেটা ডিপোজিট করছি সেটা কিন্তু অলরেডি চলে আসছে হ্যাঁ তো আমরা মোটামুটি একশো দশ ডলার ডিপোজিট করেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখন এখান থেকে আমাদের ট্রান্সফার করে আনতে হবে কোথায় আমাদের ট্রান্সফার করে আনতে হবে আমাদের ফিউচারে তো আমরা ওপরই স্পটটা দিয়ে নিচে ফিউচারটা দিয়ে ট্রান্সফার করে নিব এটা আমাদের ফিউচারে কিন্তু চলে যাবে তো এখন এখান থেকে কী করবো আমরা জাস্ট কেটে দিব কেটে দেওয়ার পর এটা আমাদের কিন্তু ফিউচারে চলে আসছে আমরা ফিউচার ব্যালেন্স চেক করলে এখান থেকে দেখতে পারবো তো এখন এখান থেকে আমরা যে ইয়েটা দেখবো আমাদের ডিপোজিটের টাক্স এটা কমপ্লিট হয়েছে কি না সেটা আগে আমি যাচাই করে আসি তো জয়েন্ট নাও বাটন এখানে ক্লিক করে নিব এখান থেকে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আশা করছি এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের ডিপোজিটটা কমপ্লিট অলরেডি তো এখন এখান থেকে আমরা কি করবো এটা ট্রেড করে নিব হ্যাঁ আমার কত ফি যায় না যায় সমস্ত কিছু আমি এখন লাইভ আপনাদের দেখাচ্ছি আমি টোটাল দুইশো ডলার আমার ওয়ালেটে আনছে আমি যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন আমি টোটাল দুইশো ডলার আমার ওয়ালেটে নিয়ে আসছি আমি দেখছি এটা ফিউচারে এগিয়ে নিয়ে নিই হুম এখানে আপনি একশো দশ ডলার ডিপোজিট করবেন তো এখন কি করতে হবে আমাদের তো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই যে আইকন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর ইউএসডিটি সিলেক্ট করবো আমরা তো সিলেক্ট করার পর এখন এখান থেকে আপনার লেভার আপনার কত ডলার ট্রান্সফার করছেন সেটা আপনি নিচে দেখতে পারবেন হ্যাঁ তো আপনি দেখতে পারবেন ইউএসডিটি কত স হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন এখন এখান থেকে আমি যদি এটা হানড্রেড পার্সেন্ট করে দিই আমার একটা ট্রেডেই আমার আঠাশ আঠাশ ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি তখন ইয়েটা ক্লোজ করে দিব। অর্ডারটা সেক্ষেত্রে আমার কিন্তু আঠাশ আঠাশ প্রায় আপনার কত চুয়ান্ন ডলার চুয়ান্ন হাজার ডলার ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এটা চাচ্ছি না আপনারা এখানে আপনার যত ডলার থাকবে আপনি লেবার এক্স এই যে লেবার এডিট করার কারণে এখানে কিন্তু আপনি এটা নারা উঁচু নিচু করতে পারবেন বা এখান থেকেও কম বেশি করতে পারবেন হ্যাঁ তো এখানে আপনার যে ব্যালেন্স এখানে বা আমি নিচে যদি দেখাই এখানে আপনার টোটাল যেন পনেরো হাজার ডলার থাকে হ্যাঁ পনেরো হাজার ডলার এখন কীভাবে আনবেন আপনার কাছে যদি একশো ডলার থেকে থাকে সেক্ষেত্রে আপনার লেভার্যাক্স একশো পঞ্চান্ন বা একশো ষাট হলেই আপনার মোটামুটি পঞ্চাশ হাজার ওখানে পনেরো হাজার ডলার দেখাবে তো আমার যেহেতু একটু অ্যামাউন্টটা বেশি সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি দেখি এখানে দেখি আশি করি ব্রাশি করলাম তো দেখি এখন আমি আর একটু কমাই হ্যাঁ আসি হ্যাঁ আমার এখন কিন্তু মোটামুটি আশি লেভারেক্স এক্স নেওয়ার পর আমার এখানে কিন্তু দেখতেছি পনেরো হাজার ডলার অলরেডি হয়ে গেছে তো এখন এখান থেকে আপনার করণীয় কি আপনার একশো ডলার বা একশো দশ ডলার থাকলে বা একশো পঞ্চাশ বা একশো ষাট এক্স নেওয়া লাগতে পারে তো ওটা নিয়ে নেবেন হ্যাঁ তো এখন এখান থেকে আমরা কি করব। এখন আমরা এখান থেকে যে কোনো একটা ট্রেড নিব বাই মানে ওপেন লং বা ওপেন শর্ট যে কোনো একটা আমরা নিয়ে নিব আমরা জাস্ট ওপেন শর্ট এই বাটনে ক্লিক করে নিই এই বাটনে ক্লিক করে নেওয়ার পর অর্ডার রিসিভ সাকসেসফুল হ্যাঁ এই যে নিচে বসাই গিয়েছে আমি জাস্ট এটার সাথে সাথে কী করবো ক্লোজ করে দিব। একবারে ফুল হান্ড্রেড পার্সেন্ট করে নিব কনফার্ম বাটনে ক্লিক করে নিব এটা আমাদের কিন্তু সাকসেসফুল হ্যাঁ আমি যদি আমার ওয়ালেটটা চেক দিই সেক্ষেত্রে আমি দেখ এখন দেখাতে পারবো আমার কত ডলার এখন আছে মোটামুটি কয়েক ডলার ফি গেল হ্যাঁ মোটামুটি আট ডলারের মতো ফি গেছে এখন আট ডলার যেহেতু ফি গেছে আমি যদি বিশ ডলার পাই প্রায় বারো ডলার লাভ যদি পনেরো ডলার পাই সেক্ষেত্রে কিন্তু প্রায় কত আট ডলার আপনার সাত ডলার লাভ হ্যাঁ তো এখন এখান থেকে আমাদের দেখতে হবে ওটা আসলে কমপ্লিট হয়েছে কি না তো এখন এখানে একটা জিনিস আপনাকে ফোকাস রাখতে হবে আপনি যে ডলারটা ডিপোজিট করবেন এখানে হ্যাঁ যে ডলারটা ডিপোজিট করবেন এটা অফার ইন্ড হওয়া পর্যন্ত এখান থেকে আপনাকে রাখতে হবে যেহেতু অফারটা আর মাত্র চার দিন বা পাঁচ দিন আছে এখন এই অফারটা ইন্ড না হওয়া পর্যন্ত এখানে রাখতে হবে অফারটা ইন্ড হওয়ার সাথে সাথে আপনি ডলারটা উইথড্রো করে নেবেন অফারটা শেষ হওয়ার আগেই যদি আপনি মানে অফার থাকাকালীন যদি আপনি উইথড্রো করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি মানে রিওয়ার্ডটা পাবেন না হ্যাঁ এটা একটা ইয়ে এই যে দেখেন আমার কিন্তু একটা জাস্ট ট্রেড নিয়েছি এবং ক্লোজ করছি আমার কিন্তু এখানে তিরিশ হাজার ডলার কমপ্লিট অনেকে বলতে পারেন ভাই আপনি তো একবার পনেরো হাজার ডলারের ট্রেড নিলেন সেক্ষেত্রে তিরিশ হাজার ডলার কীভাবে হয় আপনার উদ্দেশ্যে একটু কথা বলি এখানে পনেরো হাজার ডলার আপনি যখন ট্রেড নিবেন ওপেন লং বা শর্ট করেন সে যেটাই করেন না কেন ওটা পনেরো হাজারই কাউন্ট হবে যখন আপনি ক্লোজ করবেন তখন আরও পনেরো হাজার কাউন্ট হবে হ্যাঁ ফিউচার ট্রেডের ক্ষেত্রে ঠিক এরকম আপনি ট্রেড একটা নেবেন এবং ক্লোজ যদি করেন ওই যে ট্রেডটা নিলেন ওইটার সাথে ক্লোজেরও সমান সমান একটা ট্রেড দেয় হ্যাঁ এটা একটা মেন বিষয় তো যাই হোক এখানে প্রত্যেককে কী করবেন প্রত্যেককে এভাবেই ট্রেড ভলিউম কমপ্লিট করবেন আট ডলারের মতো আপনারও ফি লাগতে পারে আমি যে অফারে পেমেন্ট প্রুফটা দেখেছি একশোশ দশ ডলার দিয়ে করেছিলাম তো তখন আমার ছয় ডলারের মতো ফি লাগছিল আপনি যদি একটু মানে এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আরও কম লাগবে যদি আপনি আমার মতো হয়ে থাকেন সেক্ষেত্রে ডলার এমনিতেই লেগে যাবে তো যাই হোক আমাদের যে ডলারটা আসে এটা এখন আমরা কি করব হোল্ড করবো আমরা এখন ইনস্ট্যান্টলি উইথড্রো করে নিব না এটা চাইলে আপনি ট্রান্সফার করে কি করবেন আপনি ট্রান্সফার করে মেইন ওয়ালেটে রেখে দিতে পারেন হ্যাঁ এখান থেকে মেইন ওয়ালেটে রেখে দিতে পারেন আপনি অফারটা ইন হবে পাঁচ দিন পর পাঁচ দিন পর এটা কী করবেন উইথড্রো করে নিন তো এখন এখান থেকে আমাদের এটা কিন্তু মেইন ওয়ালেটে চলে আসলো এই যে এখানে আমাদের কিন্তু ডলারটা চলে আসবে তো এভাবেই সবাই